বলো। চুমুদি, চুমুদি, কলির খবরটা ফলা ঘুরে কাগজে বেরিয়েছে। এবারে দেখো পৃথিবী শুদ্ধ সবাই জানবে মেয়েটার কথা। এবার হয়তো নার্সিং হোমে মিডিয়ার লোক ছুটে আসবে আরো মুখরোচক খবরের জন্য। আমি আর পারছি না চুমুদি, আমি আর পারছি না। কে বললো বলো তো নিউজ পেপার কে এই ঘটনাটার কথা? জানি না, জানি না চুমুদি। তবে তুমি তো জানোই মেঘনার বোস নিজের স্বার্থের জন্য পারে না এমন কোনো কাজ নেই। মা, মেয়ে, বউ কোনো সম্পর্কেরই কোনো দাম ওর কাছে নেই। মাথা গরম করো না কাজল, প্লিজ মাথাটা ঠান্ডা রাখো। এখন মাথা ঠান্ডা রাখাই তোমার দরকার। আর শোনো, কলি ছাড়া আর কারো কোনো কথা তোমাকে কনসিডার করতে হবে না, কলির খেয়াল রাখো। বিশ্বাস করো চুমুদি, আমি আমি কলি ছাড়া কাউকে কনসিডার করতে চাই না। কিন্তু ওই লোকটা তো তা হতে দিচ্ছে না। ওই মেঘনাথ বোস নামের লোকটা আমার সারাটা জীবন ছারখার করে দিয়েছে। কোনো কিছু আড়ালে রাখতে দেয়নি, সব কিছু প্রকাশ্যে টেনে এনেছে। জানো চুমুদি, ওই লোকটা ইচ্ছে করে এইসব করেছে আর নির্লজ্জভাবে মজা পেয়েছে। প্লিজ কাজল, প্লিজ এতটা এক্সাইটেড হয়েও না। জানো তুমি উত্তেজিত হলে তুমি দুর্বল হয়ে পড়বে। জানি চুমুদি, গত কয়েক মাসে মেয়েটার জন্য ভাবতে ভাবতে আমি একেবারে শেষ হয়ে গেছি। কলির ওর বাবার প্রতি কিছুটা সফট ছিল, শুধু এই কারণে আমি লোকটাকে এতদিন সহ্য করেছি। কিন্তু আর নয়, মেঘনাথ বোসের আজ যাতে কলির উপর না পড়ে তার জন্য যা করার আমি সব করব, সব করব। চুমুদি, আমি এবার নার্সিং হোমে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সাবধানে যেও, প্লিজ মাথা গরম করো না, খুব সাবধানে যাও। আর এমন কিছু করো না যাতে পরে সবাই বিপদে পড়তে পারে। অয়নও যাচ্ছে নার্সিং হোমে। আর একটা কথা মনে রেখো কাজল, অয়ন যেমন তোমার পাশে রয়েছে সেরকম তোমার অংশুদা, আমি, আমরা সব সময় তোমার পাশে রয়েছি। প্লিজ আমাদের কাছের মানুষ মনে করো। থ্যাংক ইউ যুমুদি, তোমরা না থাকলে আজ সত্যি আমি একা হয়ে যেতাম। থ্যাংক ইউ, রাখছি। কেমন? ঠিক আছে, রাখো, বাই। কি হলো জুমু? কাজল খুব আপসেট হয়ে পড়েছে। আজকে নাকি বাংলা কাগজে কলির ফিরে আসার ব্যাপারে একটা নিউজ আইটেম বেরিয়েছে। কাজলের ধারণা এটা মেঘনাথই করিয়েছে ওকে উত্তক্ত করার জন্য। কাজটা মেঘনাথ বসে করে থাকতে পারে, আবার পুলিশ স্টেশন বা নার্সিং হোম থেকেও খবরটা মিডিয়ার কাছে পৌঁছতে পারে, সেটা বিষয় নয়। আমি যেটা ভাবছি, যে যা শুনলাম অয়নের কাছ থেকে, মেঘনাথ আবার নতুন কোনো ঝামেলা পাকাচ্ছে না তো? কাজলকে শাস্তি দিতে গিয়ে কলিকে আরো বিপদের মুখে না ঠেলে দেয়। কিন্তু আমরা কি বা করতে পারি? আমাদের তো সীমিত ক্ষমতা। সেই সীমিত ক্ষমতাকেই কাজে লাগাতে হবে। ভুলে যেও না ঝুমু, যে তোমার স্বামী একজন পলিটিক্যাল ফিগার না হতে পারে, কিন্তু এই শহরে তারও কিছু কন্ট্যাক্টস আছে। হ্যাঁ, মেঘনাথ বোসের মতো সে সেই কন্ট্যাক্টসগুলোকে অসৎ উদ্দেশ্যে কাজে লাগায় না। কিন্তু অয়নই বা কতদিন এভাবে এখানে বসে থাকবে? ওরও তো নতুন চাকরি। জানি, দেখি কি করা যায়। তুমি তাড়াতাড়ি ব্রেকফাস্ট রেডি করো, আমাকে বেরোতে হবে। মেঘনাথ আবার নতুন কি খেলা শুরু করলো? কাকে মুশকিলে ফেলবে, কাজলকে না অয়নকে? অনেক কষ্টে দুটো দিন ম্যানেজ করা গেছে, বুঝলে? কি করে করলে? আমি আয়তোকে ফোন করেছিলাম। বাহ, ম্যানেজ করলে যখন আর কটা দিন ম্যানেজ করতে পারলে না? দুটো দিন তো দেখতে দেখতে কেটে যাবে অয়ন। প্লিজ কাকি, তুমি না এই কথাগুলো বলো না। কী করে যে ম্যানেজ করেছি তো আমি জানি। আরে তুমি তো জানো না আদিত্য এই কদিনে কীরকম কীরকম আমার উপর ডিপেন্ড করতে আরম্ভ করেছে। আমার তো মনে হয় এবার আমাকে ওই ছুটি শব্দ শব্দগুলো সব ভুলে যেতে হবে। আমি কি আমার জন্য বলছি? দেখো, কলি তো এখনো স্টেবল হয়নি না। একটু যতদিন না সুস্থ হয়ে উঠছে ততদিন পর্যন্ত তুমি ওর পাশে থাকলে ভালো হতো না? আসলে কি জানো কার কি, আমার ভাগ্যটাই এরকম, কারোর প্রয়োজনের সময় আমি ওদের তার পাশে কখনোই থাকতে পারবো। তোমার সময় পাইনি আর এখন কলির সময় সেই একই অবস্থা। তুমি এইভাবে কেন বলছো? তোমার তো আর দোষ না, সবই সিচুয়েশন। যাগে, এসব নিয়ে আর ভেবো না, যাও, সবাই ওয়েট করছে তোমার জন্য। না কার কি, সবাই নয়,
আমি পরিষ্কার বুঝতে পারছি যে ওখানে আমার জন্য একটা দোটানা অপেক্ষা করে আছে। কিসের দোটানা অয়ন? আমি তো তোমাকে বলছি তুমি কলির পাশে থাকবে। আমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে কার কি বলার আছে? না গার্গী, আমি তোমার আপত্তির কথা বলছি না, আমি মেঘনাথ বোসের কথা বলছি। আমি খুব ভালো মতো জানি যে উনি কিছুতেই আমাকে সহজ মনে মেনে নেবেন না। দেখো, উনি যদি এটা করে থাকেন তাহলে আমি বলবো এটা ওনার মেয়ের জন্য না, নিজের স্বার্থের জন্য। কারণ অন্তত ওনার এটা বোঝা উচিত যে কলির পাশে এখন সব থেকে বেশি থাকার দরকার তোমার। আমি একজন থার্ড পার্সন হয়ে যদি বুঝতে পারি থাকি তাহলে উনি কেন বুঝবেন না? কি জানো গার্গী, আজ অব্দি মেঘনাথ বোস যা যা কাজ করেছেন সব নিজের কথা ভেবে করেছেন, ভবিষ্যতেও তাই করবে। কিন্তু আমার ভয় অন্য জায়গায়। কাজল মাসি যদি ওনাকে না আটকাতে পারে তাহলে তখন কি হবে গার্গী? আমি এখানে আর পড়েছ দুদিন, তারপর কি হবে? তারপরে অন্য কোনো রাস্তা বেরিয়ে আসবে। অয়ন, আমার মন বলছে আমাদের কষ্টের দিন শেষ হয়ে সুখের দিন খুব শিগগিরই আসছে। তা না হলে এত প্রবলেমের পর কেন আমরা কলকাতায় আসবো বলো? আর কেনই বা কলির সঙ্গে ওইভাবে রাস্তায় দেখা হয়ে যাবে? থ্যাংক ইউ গার্গী, তোমার এই পজিটিভ অ্যাটিটিউডটা না আমাকে ভীষণ সাহস দেয়। তুমি কিন্তু সারা জীবন আমার পাশে পাশে থাকবে আর আমাকে এভাবেই সাহস দেবে। আচ্ছা বাবা, ঠিক আছে, বইয়ের প্রশংসা আবার বন্ধ করো, যাও। ঠিক আছে, যাস। ও শোনো, একটা জিনিস দেখাবো, এক মিনিট দাঁড়াবে? তাড়াতাড়ি, আমার দেরি হয়ে যাবে। কি বলো, খুব সুন্দর। কোনটা? এ আমি অত বুঝি না, তোমার কোনটা পছন্দ বলো তো। আমার তো সবগুলোই ভালো লাগছে। খুব ভালো, তুমি সবগুলোই দিয়ে দাও। দিয়ে দাও সবগুলো? তোমার পছন্দ হয়েছে, তুমি চন্দ্রাকে দেবে, সবগুলো দিয়ে দাও, প্রবলেমটা কোথায়? সত্যি? হ্যাঁ, থ্যাংক ইউ। ভুল করলে আমাদের সম্পর্কের নিয়মটা ভাঙলে। আমাদের মধ্যে কথা হয়েছিল যে আমরা একে অপরকে থ্যাঙ্কস কিংবা সরি এই কথাগুলো বলবো না। ও সরি। আবার বোকামি, এখনো কেন কাঁদছিস? তুই তো আমাদের কাছে চলে এসেছিস, আর তো কোনো ভয় নেই। দেখবি তোর মা তোর গায়ে কোনো আঁচড় লাগতে দেবে না, দেখিস কলি আর কাঁদে না। বল, আমাকে ছেড়ে যাবে না তো? কখনো না, কোনো দিন না। দেখ না, সেই ছোটবেলা থেকে তোকে আগলে আগলে আছি, কোনো দিন ছেড়ে গেছি? তুই তো রাগ করে চলে গিয়েছিলি আমার কাছ থেকে। জানি, আমি তোকে খুব কষ্ট দিয়েছি না, তাই তো সেজন্য তো আমি শাস্তি পেয়েছি। এমন বলে না কলি, কিন্তু বিশ্বাস করো না, আমি না, আমি সবসময় তোমার কথা ভেবেছি, তোর কাছে আসতে চেয়েছি, খুব আসতে চেয়েছি, কিন্তু ওরা আসতে দেয়নি, ওরা আসতে দেয়নি আমার। ওরা? ওরা কারা? দেবো না, ভয় পাস না। তুই
তো আমাদের কাছে এসে গেছিস, আমরা তো সবাই আছি, আর কিসের ভয়? ওর তো দেখি একটু জলটা ওঠ। সবাই? হুম, সবাই কোথায়? তুমি তো একা। মা, অয়ন কোথায় গো? অয়ন কাজে গেছে, চলে আসবে, জলটা খা তো দেখি। তাহলে যে বললে সবাই আছে, কই অয়ন তো নেই? জলটা খা আগে, লক্ষ্মী খা দেখি। সোনা মে, লক্ষ্মী মে আসবে, ঠিক আসবে। কখন আসবে? তুমি যে বললে সবাই আছে, কই? কেউ তো নেই, কেউ নেই আমার, কেউ না। কেন, তোর বাবাও তো তোকে দেখতে এসেছে। কে কে এসেছিল? তোর বাবা? কেন কেন এসেছিল তোকে দেখতে? না না না, আমি দেখতে চাই না, আমি মেঘনাথ বোসকে চাই না, একদম চাই না। তুমি একদম আসতে দেবে না আমার কাছে, একদম আসতে দেবে না। কি হয়েছে? তুমি কি বলি, বাবা তোকে কিছু বলেছে? কি হয়েছে আমায় বল, আমায় বল কুলি, কি হয়েছে? কি হয়েছে বাবা? তুই কিন্তু তোর শিবা ছাড়িয়ে যাচ্ছিস। তুমি আমার বিশ্বাসকে খুন করেছ। সেদিনও আসতে দিনি, আজও কাছে আসতে দেবো না। তুই না চাইলে তোর কাছে আমি কাউকে আসতে দেবো না কলি। সত্যি বলছি, সত্যি বলছি, কথা দাও, কথা দাও আমাকে, আমাকে কথা দাও। কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। শান্ত হও, শান্ত হও কলি। তুই তো তোর বাবাকে ভালোবাসতিস। না না, আমি ভালোবাসি না, আমি মেঘনাথ বোসকে চাই না, চাই না আমি। অয়ন কোথায়? অয়ন কোথায়? ও আসবে না, ও এলো না কেন? ও মা বলো না, অয়ন কোথায়? কলি তুই শান্ত হ, একটু ঘুমোবার চেষ্টা কর। আমি কথা দিচ্ছি, তুই ঘুম থেকে উঠলেই দেখবি অয়ন ঠিক চলে এসেছে। প্রমিস? প্রমিস নে। এবার লক্ষ্মী মে শুয়ে পড় তো কলি, শো। বাবাকে আসতে দেবে না কিন্তু, দেবো না, ঢুকতে দেবে না। বললাম তো দেবো না, তোর যখন পছন্দ নয় আসতে দেবো না। শুয়ে পড়, শো। লক্ষ্মী মে। মা, মা আমাকে একটা গল্প শোনাবে? গল্প? কি গল্প? রাজপুত্রর গল্প, ছোটবেলায় শোনাতে। রাজপুত্রর গল্প? হ্যাঁ, যে আমার ঘুম ভাঙাবে, শোনাতে? না শোনাবে মা? শোনাবো, শোনাবো কলি। এক দেশে এক রাজা ছিল, আর তার ছিল একটা ছোট্ট ফুটফুটে মেয়ে, ঠিক আমার কলির মতন। বড় বড় চোখ, সুন্দর নাক, এক মাথায় লম্বা চুল। রাজার তো রানী ছিল না, তাই রাজা তার ছোট্ট রাজকন্যাকে খুব ভালোবাসত। সে যা চাইতো তাই এনে দিত। কিন্তু রাজপ্রাসাদে একটা ঘর ছিল, সেই ঘরে কেউ ঢুকতে পারত। কলি মেঘনাদের ব্যাপারে এমন রিয়্যাক্ট করলো কেন? কি এমন হয়েছে যে কলি মেঘনাদের সঙ্গে দেখা করতে চাইছে না? কিন্তু মেঘনাদ যদি আসে, আমি কলিকে সামলাবো কি করে? অয়নটাও যে কেন আসছে না? ঘুম থেকে উঠে অয়নকে না দেখলে কলি আবার উত্তেজিত হয়ে পড়বে। এর মধ্যে যদি আবার মেঘনাদ এসে পড়ে, ও তো ছাড়বার পাত্র নয়। কাজল মাসির ফোন। হ্যাঁ মাসি বলো। অয়ন, অয়ন তুমি কোথায়? আমি আমি এই বেরোচ্ছি, কেন কিছু হয়েছে? হ্যাঁ, কলি যেন কেমন করছে। কেমন করছে মানে কি হয়েছে? এমনিতে ভালোই কথা বলছিল, তবে কথায় কথায় হঠাৎ
বাবার কথা উঠাতে না কেমন করে উঠলো। আমি অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়িয়েছি, যেন কেমন একটা পাগলের মতন, একটা পাগল পাগলের মতন করে উঠলো। মাসি প্লিজ, ওকে তুমি পাগল বলবে না। কলি পাগল নয়। তুমি আমাকে বলো তো কি বলছো? কলি ওর বাবার সাথে কিছুতেই দেখা করতে চাইছে না। বাবার সাথে দেখা করবে না মানে কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না কেন মেঘনাদের মুখোমুখি হতে ভয় পাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তুমি এরকম চিন্তা করো না, আমি এখনই আসি। হ্যাঁ কাকি, আমি বেরোই বুঝলে, আমাকে নার্সিংহোমে যেতে হবে, কলির হিস্ট্রি এটা বোধহয় আবার বেড়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি পৌঁছে একটা ফোন করো। করবো, তুমি সাবধানে থেকো। হ্যাঁ ভেতরে যাবে না। What?